প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার আজকে তোমাদের সামনে চলে আসলাম লাইভ ক্লাসে। আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের উপর দুইটা ক্লাস নিব, 7টা থেকে 8টা পর্যন্ত একটা, 1 ঘন্টা বিরতি দিয়ে আবার 9টা থেকে 10টা পর্যন্ত একটা। আজকে আমরা তোমাদেরকে দুইটা ক্লাস যে নিব, এই দুইটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাস আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর উপর একটা ক্লাস নিব। ছেলেমেয়েরা জানো ব্যাংক সমন্বয় বিবরণী প্রায় প্রতি বছরই আসেন, এই জন্য ব্যাংক সমন্বয় বিবরণীর উপর আমরা একটা ক্লাস ফার্স্ট পেপার নিয়ে এরপর আজকে 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টার যে ক্লাসটা, এবং আগামীকাল একই সময় আবার 2টা ক্লাস হবে, এবং এই 2টা ক্লাস আমরা আর্থিক বিবরণী আলোচনা করব। এবং তোমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী 1 ঘন্টার ক্লাসটা এবং আর্থিক বিবরণী তোমরা জানো সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, এবং আর্থিক বিবরণী ফার্স্ট পার্টে 20 মার্কস, সেকেন্ড পার্টে 20 মার্কস, মোট 40 মার্কসের অ্যান্সার করতে হয়। সো আমরা এই 40 মার্কসের জন্য আজকে 1 ঘন্টা, আগামীকাল একই সময় আরও 2 ঘন্টা ক্লাস নিব। তোমাদের ফ্রেন্ড যারা আছে খুব দ্রুত তোমরা শেয়ার করো যাতে ক্লাসটা তারা পার্টিসিপেট করতে পারে, এবং আশা করছি পুরো ক্লাসটা তোমরা আমাদের সাথে থাকবে। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে দ্রুত শেয়ার করে ফেলো এবং পুরো সময়টা তোমরা আমাদের সাথে থাকবে বলে আমরা আশা করছি। আজকের ক্লাসে আমরা তাহলে প্রথমে শুরু করছি তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী আজকে আমরা 2টা পদ্ধতি আলোচনা করব। তোমরা জানো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে সংশোধিত জের পদ্ধতি বা দ্বৈত জের সংশোধন পদ্ধতি, আর একটা হচ্ছে একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি। আমরা 2টা পদ্ধতি আলোচনা করব, এবং আশা করছি আজকের এই 1 ঘন্টার ক্লাসে যারা ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রবলেম আছে যাদের, আশা করছি 1 ঘন্টার ক্লাসে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণের অনেকটা ইজি হয়ে যাবে। তো আমরা শুরু করছি আজকে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী, এবং জানো তোমরা এই অধ্যায়টা ফার্স্ট পেপারের 3 নম্বর অধ্যায়, এবং এই অধ্যায় থেকে সবগুলো বোর্ডে বিগত বছর 2015 বলো, 16 বলো, 17 বলো, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন আসছে। সো আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণটা এবার যেহেতু অভিন্ন কোশ্চেন, আশা করছি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন অবশ্যই আসবে। তো ছেলেমেয়েরা আমরা ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করছি। ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করার আগে 2টা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে আগে জানতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণী জানতে হলে এই 2টা বিষয় সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। প্রথমটা হচ্ছে নগদান বই। নগদান বই জিনিসটাকে একটু আমরা বলবো, যে তোমরা যে ফার্স্ট পেপারের 2 নম্বর চ্যাপ্টারটা ওখানে কিন্তু নগদান বই একটা আছে, তাই না? 2 ঘোড়া, 3 ঘোড়া, 1 ঘোড়া, এই নগদান বই সম্পর্কে একটু জানতে হবে। এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে, ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের যখন অঙ্ক করব, তোমরা মনে রাখবে এখানে 2টা পক্ষ জড়িত থাকবে। একটা পক্ষ হচ্ছে আমানতকারী, আর একটা পক্ষ হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। এই আমানতকারী আর ব্যাংক কর্তৃপক্ষ, এই 2 পক্ষের মধ্যে আমানতকারী মেনটেন করে নগদান বই। তাহলে আমাদের এই নগদান বইটা কি এটা সম্পর্কে একটু বলবো, যে আমানতকারী তার ব্যাংক সম্পর্কিত লেনদেনগুলো যে হিসাবের বইতে সংরক্ষণ করে তাকে নগদান বই বলে। আবার বলছি, আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো যে হিসাবের বইতে সংরক্ষণ করে তাকে বলে নগদান বই। এবং তোমরা জানো নগদান বইয়ের যখন 2 ঘোড়া হয় তখন 2টা টাকার কলম থাকে, একটা হচ্ছে নগদ কলম আর একটা ব্যাংক কলম। বাট আমাদের এই চ্যাপ্টার আমরা চিন্তা করব যে নগদান বইয়ের ব্যাংক কলামে বিষয়টা আমরা চিন্তা করবো। হ্যাঁ, তাহলে আবার একটু বলি, নগদান বই হচ্ছে আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো যে বইতে সংরক্ষণ করে তাকে বলে নগদান বই। এবং এই নগদান বইয়ের তোমরা জানো 2টা দিক থাকে, এটা 2 ঘোড়া হোক বা 3 ঘোড়া হোক, ডেবিট দিক, ক্রেডিট দিক। তোমরা জানো যে ডেবিট দিকে কোনো কারণে যদি ব্যাংকের ব্যালেন্স বেড়ে যায় তাহলে নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়, কোনো কারণে যদি ব্যাংকের ব্যালেন্স কমে যায় তাহলে নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা, তাই না? তাহলে নগদান বইয়ের ডেবিট দিকে লেখার মানে কি, তুমি ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করে দিলা। এই কথাটা কিন্তু পুরো চ্যাপ্টার ধরে তোমাকে মনে রাখতে হবে। নগদান বইয়ের ডেবিট দিকে লেখার অর্থ হচ্ছে ডেবিট দিক, নগদান বইয়ের ডেবিট দিকে লেখার অর্থ হচ্ছে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করা, মনে রাখতে হবে। তাহলে নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখার অর্থটা কি হবে, নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখার অর্থ তাহলে ব্যাংক জমা হ্রাস করা বা কমিয়ে যাওয়া। এই 2টা পয়েন্ট কিন্তু আমরা মনে রাখবো পুরো চ্যাপ্টার ব্যাপী। আবার বলছি, নগদান বইয়ের ডেবিট দিকে লেখার অর্থ হচ্ছে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করা, নগদান বইয়ের যদি বলে ক্রেডিট দিকে লেখা হয়েছে আমরা বুঝে নিব ব্যাংক জমার পরিমাণ কমিয়ে দিয়েছে বা হ্রাস করেছে। এখন তোমরা যখন এরপরে নগদান বইয়ের লাস্টে ব্যালেন্স করো, ছেলেমেয়েরা খেয়াল করো তো, তোমরা যখন লাস্টে ব্যালেন্স করো, আমি যদি একটু মনে করা দিই তোমাকে, আমরা যখন ব্যালেন্স করবো নগদান বই, তাই না, এই ব্যালেন্সগুলো যদি এমন হয় যে নগদান বইয়ের আমার ডেবিট পার্শ্ব বড়, তাহলে ডেবিট পার্শ্ব যদি বড় হয় আমরা কি করতাম, ডেবিট পার্শ্বকে যোগ করে এ থেকে ক্রেডিট পার্শ্ব সব বাদ দিলে কি এখানে একটা ব্যালেন্স পাওয়া যেত না ক্রেডিট দিকে? তাহলে এই যে ক্রেডিট দিকে যে ব্যালেন্সটা পাওয়া গেল, এই ব্যালেন্সটা কেন পাওয়া গেল, ডেবিট দিক বড় বলে, তাই না? আমরা এটাকে বলে ডেবিট ব্যালেন্স। কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। তাহলে নগদান বইয়ের যদি ডেবিট দিক বড় হয় তাহলে যে ব্যালেন্সের সৃষ্টি হয় এটাকে আমরা বলি ডেবিট ব্যালেন্স। ডেবিট পার্শ্ব বড় মানে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট পার্শ্ব বড় মানে ক্রেডিট ব্যালেন্স।
এখন এই নগদান বইয়ের ডেবিট পক্ষে বড় হলে যে ব্যালেন্সটা হয় এটাকে আমরা বলবো ব্যাংক জমার উদ্বৃত্ত। এই চারটা পয়েন্ট কিন্তু তোমাকে পুরো চ্যাপ্টার ধরে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স মানে ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে উল্টা কি হবে, নগদান বইয়ের যদি ক্রেডিট পার্শ্ব বড় হয় তার মানে ব্যাংকের যা জমা উত্তোলন হয়তো তার চেয়ে বেশি, যদি ক্রেডিট পার্শ্ব বড় হয় তাকে আমরা বলবো ক্রেডিট ব্যালেন্স। ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স অর্থ হচ্ছে ব্যাংক জমাতে রিক্ত। ছেলেবেলা আবার বলছি, কারণ এই চারটা পয়েন্ট একইভাবে ব্যাংক বিবরণের চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট পুরো চ্যাপ্টার ব্যাপী আমাদের কাজে লাগবে, আমরা সবাইকে মনে রাখতে বলবো। আবার বলছি চারটা পয়েন্ট, যদি কখনো বলে নগদান বইতে ডেবিট করা হয়েছে আমরা বুঝে নিব নগদান বইয়ের ব্যাংক জমা বেড়ে গেছে, যদি বলে নগদান বইতে ক্রেডিট করেছে আমরা বুঝে নিব যে ব্যাংক জমার পরিমাণ কমে গেছে, হ্রাস পেয়েছে, যদি বলে নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স লাস্টের যে ব্যালেন্সটা, নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স মানে ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে ব্যাংক জমাতে রিক্ত। আরেকটা কথা এমসিকিউর জন্য তোমরা মনে রাখবা, নগদান বইটা প্রস্তুত করে কে, আমানতকারী। তাহলে নগদান বই সম্পর্কে আমরা তোমাদের এই চারটা তথ্য মনে রাখতে বলব। আমরা ব্যাংক সমন্বয় বিবরণের ব্যাংক বিবরণ নিয়ে কথা বলছিলাম। ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংক কর্তৃক সংরক্ষিত আমানতকারীর নামে যে হিসাব হয় সেটাকে আমরা বলি ব্যাংক বিবরণী বা পাসবই। যে আমরা বলছিলাম যে একটা ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ আমানতকারী থাকে, তাই না? প্রত্যেক আমানতকারীর নামে ব্যাংক আলাদা একটা হিসাব মেনটেন করে। এই যে হিসাবটা মেনটেন করে সেটাকে আমরা বলছি ব্যাংক বিবরণী বা পাসবই। এই ব্যাংক বিবরণীর মধ্যে আমানতকারীর তার ব্যাংক সংক্রান্ত বৃদ্ধি হ্রাস সব কিছু এক জায়গায় রেকর্ড করা থাকে। নগদান বইয়ের মতো ব্যাংক বিবরণী নিয়েও চারটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে যেটা বলছিলাম যে ব্যাংক বিবরণ এটা মেনটেন করে কে, ব্যাংক কর্তৃপক্ষ। আমি যখন আমানতকারী ব্যাংকে টাকা জমা দিব এই টাকাটা আমি আমানতকারীর জন্য সম্পদ বা ব্যাংকের জন্য তো দায়। তাহলে আমি যদি ব্যাংকে জমা রাখি আমি আমানতকারী, আমার কিন্তু বাড়বে সম্পদ, কিন্তু ব্যাংকের বাড়বে কি, দায় বাড়বে। তাহলে আমি যখন আমার সম্পদ বাড়বে, আমি মনে আছে কিনা নগদান বইয়ের ডেবিট দিকে লিখতাম, বাট ব্যাংক যেহেতু দায় বাড়বে ব্যাংক লিখবে এটা ক্রেডিট দিকে। বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবে, যদি কোনো কারণে ব্যাংক জমা বেড়ে যায় আমানতকারী লিখে রাখবে এটা নগদান বইয়ের ডেবিট দিকে, বাট ব্যাংকের দায় বাড়বে বলে ব্যাংক লিখে রাখবে এটা ব্যাংক বিবরণীর ক্রেডিট দিকে। তাহলে যদি কখনো বলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে এটা তোমরা কী বুঝবো, এটা তো বুঝবো যে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যদি কোনো কারণে বলে ব্যাংক বিবরণীতে ডেবিট করেছে, ব্যাংক কখন ডেবিট করবে, যদি তার দায় হ্রাস পায়, ধরো ব্যাংক থেকে আমি টাকা তুলে নিয়ে আসলাম, তাহলে আমি আমানতকারী, আমার কমলো সম্পদ, বাট ব্যাংকের কমলো কি দায়। তাহলে আমার যেহেতু সম্পদ কমলো আমি কিন্তু নগদান বইয়ে লিখে রাখবো ক্রেডিট দিকে, সম্পদ কমলে ক্রেডিট হয়, কিন্তু ব্যাংকের তো কমলো দায়, আমরা জানি দায় কমলে ডেবিট হয়। তাহলে যদি কোনো কারণে ব্যাংক জমা বলে যে ব্যাংক বিবরণীতে ডেবিট করেছে তাহলে তুমি বুঝে নিবা যে এটা ব্যাংক জমার পরিমাণ হ্রাস পেয়েছে। খুব ইন্টারেস্টিং, কিন্তু নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণীর পুরো অপোজিট রিলেশনশিপ, অপোজিট সম্পর্ক, অপোজিট চিত্র প্রকাশ করবে। যে ব্যাংক জমা যদি বেড়ে যায় নগদান বইতে লিখে রাখবে ডেবিট দিকে, বাট ব্যাংক লিখে রাখবে ব্যাংক বিবরণীর ক্রেডিট দিকে। একইভাবে যদি কোনো কারণে ব্যাংক জমা কমে যায় নগদান বইটা লিখে রাখবে ক্রেডিট দিকে, বাট ব্যাংক লিখবে কিন্তু এটা ডেবিট দিকে। একইভাবে লাস্টে যখন ব্যালেন্স করবে ব্যাংক বিবরণীর, তাহলে ব্যাংক বিবরণীর যদি লাস্টে এমন হয় যে কোনো কারণে ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স হয়ে গেছে, তার মানে তার দায়ের পরিমাণ বেশি, এটা দিয়ে বোঝায় যে ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে যদি কখনো বলে ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স, এটার অর্থ হচ্ছে ব্যাংক জমা উদ্বৃত্ত। আর যদি বলে ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স, এটা দিয়ে আমরা মনে রাখবো এটাকে বলে ব্যাংক জমাতিরিক্ত। আমি পুরো বিষয়টা তোমাদেরকে আরেকবার পাশাপাশি দেখার জন্য বলছি, নগদান বইয়ের ডেবিট করা আর পাস বইয়ের ক্রেডিট করা একই কথা। নগদান বইয়ের ডেবিট এবং পাস বইয়ের ক্রেডিট মানে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করা। অন্যদিকে নগদান বইয়ের ক্রেডিট আর পাস বইয়ের ডেবিট হচ্ছে একই কথা। নগদান বইয়ের ক্রেডিট বা পাস বইয়ের ডেবিট মানে ব্যাংক জমা হ্রাস পাওয়া। আর ব্যালেন্সের ক্ষেত্রে মনে রাখবা, নগদান বইয়ের যেটা ডেবিট ব্যালেন্স পাস বইয়ের জন্য সেটা হবে ক্রেডিট ব্যালেন্স, নগদান বইয়ের যেটা ক্রেডিট ব্যালেন্স পাস বইয়ের জন্য সেটা হবে ডেবিট ব্যালেন্স। তাহলে নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স অর পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে ব্যাংক জমার উদ্বৃত্ত, আর নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স অর পাস বইয়ের ডেবিট ব্যালেন্স মানে ব্যাংক জমাতিরিক্ত। একটা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় তোমাকে এই চারটা এবং ব্যাংক বিবরণের চারটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। লাস্টে একটা তথ্য একটু মনে রাখতে পারো, এটা এমসিকিউর জন্য তোমার কাজে লাগবে। ব্যাংক বিবরণী বা পাসবই প্রস্তুত করে কে, ব্যাংক কর্তৃপক্ষ। এখন আমরা আলোচনা করব যেটা এই চ্যাপ্টার যেটা নিয়ে আলোচনা হবে, ব্যাংক সমন্বয় বিবরণ। ব্যাংক সমন্বয় বিবরণীটা কি, যে আমি ধরো ব্যাংকে টাকা জমা রাখলাম, তাহলে আমি আমানতকারী, আমার নগদান বইয়ের ব্যাংক জমা বাড়িয়ে দিব। ব্যাংক যদি টাকাটা বুঝে পায় তাহলে ব্যাংক কী করবে, আমার নামে যে পাসবই মেনটেন করে সেই পাসবইয়ের ব্যাংক জমা বাড়িয়ে দিবে। তাহলে আমি আমানতকারী বাড়িয়ে দিলাম নগদান বই, ব্যাংক বাড়িয়ে দিল আমার পাসবই বা ব্যাংক বিবরণ। একইভাবে যদি ব্যাংক থেকে আমি টাকা তুলে নিয়ে আসি তাহলে আমার ব্যাংক জমা কমে যাবে, আমি আমানতকারী লিখে রাখবো আমার নগদান বইতে,
ব্যাংক কমিয়ে দিবে আর ব্যাংক আমার পাসবইয়ের ব্যালেন্সও কমিয়ে দিবে, তাহলে আমিও কমিয়ে দিব, ব্যাংকও কমিয়ে দিব, যদি যদি একই সময় ঘটে। তাহলে যদি কোনো ধরনের প্রবলেম না হয়, কোনো সময়ের তারতম্য কেউ ভুল না করে, তাহলে নগদান বইয়ের ব্যালেন্স এবং পাসবইয়ের ব্যালেন্স কী হওয়ার কথা বলো তো? সমান হওয়ার কথা। বাট অনেক কারণ আছে যে কারণে, বিভিন্ন কারণে নগদান বই এবং পাসবইয়ের ব্যালেন্স সমান হয় না। এই দুই বইয়ের ব্যালেন্স কেন সমান হচ্ছে না, এই কারণগুলো উদ্ঘাটন করে এবং ব্যালেন্সটা মিল করার উদ্দেশ্যে যে বিবরণী তৈরি করা হয় তাকে আমরা বলবো ব্যাংক সমন্বয় বিবরণী। মনে রাখবা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হবে কেবল তখনই যদি দুই বইয়ের ব্যালেন্স কোনো কারণে গরমিল হয়। আমি আবার বলছি, নগদান বইয়ের ব্যালেন্স এবং পাসবইয়ের ব্যালেন্স সাধারণ দৃষ্টিতে সমান হওয়ার কথা, কিন্তু অনেক কারণে দুই বইয়ের ব্যালেন্স সমান হয় না। কি কারণে সমান হচ্ছে না, এই কারণগুলো উদ্ঘাটন করে, গরমিলের কারণগুলো উদ্ঘাটন করে এবং ব্যালেন্সটা মিল করার উদ্দেশ্যে যে বিবরণী তৈরি করা হয় তাকে আমরা বলবো ব্যাংক সমন্বয় বিবরণী। কেমন? এই ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে তিনটা তথ্য মনে রাখতে তোমাদের এমসিকিউতে আসে, কাজে লাগতে পারে, প্রায় পরীক্ষায় আসে। ব্যাংক সমন্বয় বিবরণী মনে রাখবে, এটা প্রস্তুত করে আমানতকারী, আর ইহা প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট দিনে এবং এটা প্রস্তুত করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। তিনটা তথ্য আমরা একটু মনে রাখবো, কেমন? এরপর আমরা চলে যাব, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী, এই দুই বইয়ের ব্যালেন্স কেন গরমিল হয়। আমরা বললাম নর্মালি তো সমান হওয়ার কথা, বাট অনেক কারণে গরমিল হয়। মেইন কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে তথ্য না জানার কারণে অথবা সময়ের তারতম্যের কারণে। বিষয়টা কেমন, যে ধরো একটা তথ্য নগদান বই জানে ব্যাংক একটু দুই এক সপ্তাহ পর জানে, অথবা একটা লেনদেনের ফলাফল ব্যাংক জানে বাট আমানতকারী এক সপ্তাহ পর জানে। এই যে এক সপ্তাহের যে ব্যবধান, এই এক সপ্তাহের মাঝামাঝি সময় কিন্তু দুই ব্যালেন্স সেম হবে না। তাহলে অনেক সময় কী হয়, তথ্য এক পক্ষ জানে আরেক পক্ষ জানে না, অথবা এক পক্ষ তথ্যটা একটু আগে জানে আরেক পক্ষ তথ্যটা একটু পরে জানে, এই জানার মাঝখানে যে গ্যাপটা সময়ের, এই কারণে কিন্তু দুই বইয়ের ব্যালেন্স গরমিল হতে পারে। আরেকটা কারণ হতে পারে, যদি কোনো পক্ষ ভুল করে, ধরো একটা লেনদেন আমানতকারী ঠিকমতো লিখলো, ব্যাংক ভুল করলো, অথবা ব্যাংক ঠিকমতো লিখলো বাট আমানতকারী ভুল করলো, তাহলে কিন্তু দুই বইয়ের ব্যালেন্স সেম হবে না, তাই না? তাহলে মনে রাখবা, ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ব্যালেন্সের গরমিলের মূল কারণ দুইটা, মনে রাখবো এই কথাগুলো। একটা হচ্ছে তথ্য না জানার কারণে, আর একটা হচ্ছে কোনো পক্ষের ভুলের কারণে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে তৈরি করে সেটা জানার আগে প্রত্যেকটা তথ্য কী কারণে গরমিল হয় একটু ডিটেল জানতে হবে। আমরা আলোচনা করছিলাম তথ্য না জানার কারণে যে গরমিলগুলো হয়, তথ্য না জানার গরমিল মূলত চারটা। একটা হচ্ছে জমাকৃত চেক যাদের আদায় হয়নি, তোমরা সময় বুঝতে পেরেছ যে জমাকৃত চেক আদায় হয়নি, এটা আমানতকারী লিখে ফেলেছে বাট ব্যাংক এখনও জানেনি বলে লিখেনি, তাহলে এই তথ্যটা জানে না কে, ব্যাংক জানে না, দ্যাট ইজ ব্যাংক বিবরণীতে লেখা হয়। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি মানে বলছিলাম একটা পাওনাদারকে একটা চেক দিয়েছ বাট পাওনাদার এই চেকটা ব্যাংক থেকে এখনও তুলে নেয়নি, চেকটা ব্যাংকে এখনও উপস্থাপন করেনি, এটা কেবল ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। তাহলে আমি যখন একটা চেক আমার পাওনাদারকে দিয়ে দিব, আমি আমানতকারী, কিন্তু সাথে সাথে আমার নগদান বইয়ের ব্যাংক জমা কমিয়ে দিই, বাট যেহেতু ব্যাংক চেকটা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই জন্য কী করেনি, ব্যাংক এখন আমার ব্যাংক বিবরণী ব্যাংক ব্যালেন্স কমায়নি, এর ফলে দেখো ব্যালেন্স গরমিল হয়ে গেছে। তাহলে এই তথ্যটা এখনও জানে না কে, ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক বিবরণী জানে, তাই না? তৃতীয় গরমিলটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। খুব ভালো করে শুনবা, এখান থেকে এমসিকিউ আসে প্রচুর, অঙ্কের সময় লাগে। ক্রেডিট মেমোরান্ডাম হচ্ছে ব্যাংক দেখবে আমানতকারীর পক্ষে অনেক সময় টাকা আদায় করে, অথবা অনেক সময় ব্যাংক আমানতকারীর ব্যাংক জমা বাড়িয়ে দেয়। ধরো ব্যাংক আমানতকারীর পক্ষে প্রাপ্য হিসাব থেকে টাকা আদায় করলো, প্রাপ্য নোটের টাকা আদায় করলো, লভ্যাংশ আদায় করলো, বিনিয়োগের সুদ আদায় করলো, অথবা ধরো ব্যাংক কিছু সুদ মঞ্জুর করলো। বলতো এই ঘটনাগুলো যদি ঘটে যায় তাহলে আগে জানলো কে, ব্যাংক যেহেতু আদায় করেছে ব্যাংক আগে জানবে। তাহলে ব্যাংক কী করেছে, আমার ব্যাংক বিবরণী ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিয়েছে বাট আমি আমানতকারী জানি না, তখন ব্যাংক কী করে আমাকে এই ব্যাংক জমার কোন কোন কারণে আমার ব্যাংক জমার ব্যালেন্স বাড়লো সেই কারণ ব্যাখ্যা করে আমানতকারীকে একটা দলিল দেয়, একটা চিঠির মতো দেয়, এটাকে আমরা বলছি ক্রেডিট মেমোরান্ডাম। মানে ক্রেডিট মেমোরান্ডাম কখন দেয়া হয়, যে যদি কখনো ব্যাংক আমানতকারীর ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেয়, এই ব্যাংক ব্যালেন্স বাড়ার কারণ ব্যাখ্যা করে যে দলিল ইস্যু করা হয় তাকে আমরা বলবো ক্রেডিট মেমোরান্ডাম। তাহলে প্রথম কথা মাথা রাখবা, ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করা হয় ব্যাংক জমা যদি কোনো কারণে বেড়ে যায়, যেমন অনেক কারণে ব্যাংক মেমোরান্ডাম ইস্যু করতে পারে, ব্যাংক সুদ মঞ্জুর করলে, প্রাপ্য নোট বা দানাদারের কাছ থেকে আদায় করলে, প্রাপ্য নোট লভ্যাংশ বিনিয়োগের সুদ আদায় করলে, তোমরা বুঝতে পারতেছো বিষয়গুলো সব একই ধরনের। তাহলে এই তথ্যটা কিন্তু ব্যাংক আদায় করার সাথে সাথে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিয়েছে, যেহেতু এখনও ক্রেডিট মেমোরান্ডাম মাত্র ইস্যু করেছে, এর আগে ইস্যু করা হয়নি, এই জন্য নগদান বই জানে না, এই জন্য নগদান বইতে এটা লেখা হয়নি। তাহলে ব্যাংক বিবরণীতে লিখে ফেলেছে, নগদান বইতে এখনও লেখেনি লেনদেনটা, এর ফলে ব্যালেন্স কী হয়ে গেছে, গরমিল হয়ে গেছে।
মনে রাখবো ক্রেডিট মেমোরান্ডামের তথ্য যদি বলি, কে জানে না এখনো, আমরা মনে রাখবো আমানতকারী বা নগদান দুই জানে না। পরের রিজনটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম। ডেবিট মেমোরান্ডাম হচ্ছে ক্রেডিট মেমোরান্ডামের পুরো উল্টোটা। ডেবিট মেমোরান্ডাম হচ্ছে অনেক সময় দেখবা আমানতকারীর পক্ষে ব্যাংক কী করে বিভিন্ন টাকা পরিশোধ করে দেয়। ধরো আমার পাওনাদারকে ব্যাংক আমার পক্ষে পরিশোধ করে দিল, আমার প্রদেয় নোট পরিশোধ করে দিল, আমার ঋণ পরিশোধ করে দিল, অথবা সুদ চার্জ করলো, অথবা একটা চেক জমা দিয়েছিলাম, এই জমাকৃত চেকটা প্রত্যাখ্যাত হয়ে গেল, যেটাকে আমরা এনএসএফ চেক বলি, এনএসএফ চেক বলে। বলতো এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে কী করবে? আমার ব্যাংক তো আমার পক্ষে এই জিনিসগুলো পরিশোধ করে দিয়েছে, তাহলে ব্যাংক কী করবে? আমার ব্যাংক ব্যালেন্স কমিয়ে দিবে, বাট আমি আমানতকারী জানি না। তখন ব্যাংক কী করে, এই কী কারণে ব্যাংক ব্যালেন্স কমলো, এই কমার কারণ ব্যাখ্যা করে একটা মেমোরান্ডাম ইস্যু করে, এটাকে আমরা বলবো ডেবিট মেমোরান্ডাম। খুব ভালো করে শুনবা, ক্রেডিট মেমোরান্ডাম হচ্ছে ব্যাংক জমার কারণ ব্যাখ্যা করে, ব্যাংক জমা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে, আর ডেবিট মেমোরান্ডাম হচ্ছে ব্যাংক জমা হ্রাসের কারণ ব্যাখ্যা করে। তাহলে কোনো কারণে যদি দেখো যে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, দ্যাট ইজ ব্যাংক আমার পক্ষে কোনো কারণে টাকা আদায় করেছে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, তখন ব্যাংক ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করবে। আর উল্টাভাবে যদি ব্যাংক কোনো কারণে আমার ব্যাংক ব্যালেন্স কমিয়ে দেয়, এই যে সুদ চার্জ করলো, প্রদেয় হিসাবকে পরিশোধ করলো, প্রদেয় নোট পরিশোধ করলো, চেক প্রত্যাখ্যাত হলো, এগুলোর কারণে তো ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তাই না? এগুলোর কারণে ব্যাংক আমাকে ডেবিট মেমোরান্ডাম ইস্যু করে। তাহলে এটা জানে না কে, মনে রাখবে এটা জানে না আমানতকারী, কারণ ব্যাংক তো পরিশোধ করার সাথে সাথে ব্যাংক বিবরণী ব্যালেন্স কমিয়ে দিয়েছে। তাহলে আমি যেহেতু ক্রেডিট মেমোরান্ডাম ডেবিট মেমোরান্ডাম এর আগে পাইনি, এর ফলে আমি আমার নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স এখনও কমাইনি। তাহলে একজন কমিয়ে দিয়েছে, আরেকজন কমায়নি, এর ফলে ব্যালেন্স গড়বড় হয়ে গেছে। মনে রাখবো তথ্য না জানার কারণ হচ্ছে চারটাই, চারটা আমি আবার রিপিট করছি, খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে জমাকৃত চেক যদি আদায় হয়নি, আপাতত এটুকু মনে রাখো, জমাকৃত চেক আদায় না হলে মনে রাখবো এই তথ্যটা জানে না ব্যাংক কর্তৃপক্ষ। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এই তথ্যটা জানে না ব্যাংক কর্তৃপক্ষ। ক্রেডিট মেমোরান্ডাম, এই তথ্যটা জানে না আমানতকারী। ডেবিট মেমোরান্ডাম, এই তথ্যটা জানে না আমানতকারী। ওকে, এরপরে ইয়েতে আমরা চলে যাই, দ্বিতীয় কারণটা হচ্ছে কোনো পক্ষের ভুলের কারণে যদি গরমিল হয়। ভুল কি, আমি বললাম যে এক পক্ষ ঠিক মতো লিখেছে, আরেক পক্ষ ভুল করেছে, তাহলে গরমিল হয়ে যাবে। এরকম ভুল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এটা আমানতকারীরও ভুল হতে পারে, ব্যাংকেরও ভুল হতে পারে। যদি আমানতকারীর ভুল হয় তাহলে ধরো ব্যাংক ঠিক মতো লিখেছে, আমানতকারী ভুল করেছে, গরমিল হয়ে যাবে। উল্টাভাবে যদি ব্যাংক ভুল করে তাহলে কি হবে, আমানতকারী ঠিক মতো লিখেছে, ব্যাংক ভুল করেছে, গরমিল হয়ে যাবে। তাহলে গরমিলের মূল কারণ হচ্ছে দুইটা, আবার বলছি, একটা হচ্ছে তথ্য না জানার কারণ, আর একটা হচ্ছে কোনো পক্ষ যদি ভুল করে। আবার বলছি, তথ্য না জানার কারণ চারটা মনে রাখবো, জমাকৃত চেক আদায় হয়নি, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, ক্রেডিট মেমোরান্ডাম, ডেবিট মেমোরান্ডাম। ওকে, আমরা মোটামুটি কী কারণে গরমিল হয় সেই বিষয়টা একটু বলার চেষ্টা করেছি। এখন আমরা মূল অঙ্কে আস্তে আস্তে চলে যাব। ব্যাংক সমন্বয় বিবরণী যে প্রস্তুত করবা, এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার দুইটা পদ্ধতি আছে। একটাকে আমরা বলি দ্বৈত জের পদ্ধতি বা সংশোধিত জের পদ্ধতি বা আধুনিক পদ্ধতি, আর একটাকে আমরা বলি একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি। আমরা আজকে দ্বৈত জের পদ্ধতি বা সংশোধিত জের পদ্ধতিতে আলোচনা করব। দ্বৈত জের পদ্ধতি বা আধুনিক পদ্ধতি বা সংশোধিত জের পদ্ধতি, এই পদ্ধতির মূল কথা হচ্ছে যে একটা নগদান বই বা ব্যাংক বই, ধরো তথ্য না জানার কারণ অথবা ভুলের কারণে, যেই কারণেই ব্যালেন্সটা হোক না কেন, দুই বার তো দুই রকম ব্যালেন্স হবে, তাই না? আসলে প্রকৃত ব্যালেন্স কত হওয়া উচিত? আমি যখন আর্থিক বিবরণী তৈরি করব, আমি তাহলে কোন ব্যালেন্সটা শো করব? আমি কি আমানতকারী তার নগদান বইতে যে ব্যাংক ব্যালেন্সটা শো করেছে সেটা দেখাবো, নাকি ব্যাংক যেই ব্যাংক ব্যালেন্সটা আমাকে বলছে সেইটা শো করবো, তাই না? এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সঠিক যেটা হওয়া উচিত, যে নগদান বই আর ব্যাংক বিবরণী দুজন যদি কারেক্টলি লিখত তাহলে ব্যালেন্সটা কত হওয়া উচিত ছিল, সেই সঠিক ব্যালেন্সটা আমি আর্থিক বিবরণী লিখবো, তাই না? এই সঠিক ব্যালেন্স বের করার জন্য আমরা দ্বৈতজের পদ্ধতি বা আধুনিক পদ্ধতি ব্যবহার করব। তাহলে দ্বৈতজের পদ্ধতিতে কী করা হয়, ব্যাংক বিবরণীর ব্যাংকের সঠিক ব্যালেন্সটা বের করা হয়, ঠিক আছে? এবং এই পদ্ধতিটা এখন পৃথিবীর প্রায় সব দেশে চলছে, তো আমরা এই বিষয়টা একটু জানবো। এই পদ্ধতিতে কীভাবে অঙ্ক করে আমি যদি একটা নমুনা ছক তোমাদেরকে বলি, যে এই পদ্ধতিতে মনে রাখবা দুইটা বইয়ের ব্যালেন্স দিয়ে অঙ্কটা শুরু করা হয়। ফার্স্টে ধরো আমরা ব্যাংক বিবরণীর ব্যালেন্স দিয়ে অঙ্ক শুরু করব, এর সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে, তারপর আমরা যোগ বিয়োগ করলে একটা রেজাল্ট পাওয়া যাবে। এই যে একটা রেজাল্ট পাওয়া গেল, মনে রাখবে এই রেজাল্টটার নাম হবে ব্যাংক বিবরণী মোতাবেক সংশোধিত ব্যাংক জমার উদ্যোগ, মানে সঠিক ব্যাংক জমার উদ্যোগ। তাহলে আমরা ব্যাংক বিবরণী দিয়ে শুরু করলাম, কিছু যোগ বিয়োগ করার পর পাওয়া গেল ব্যাংক বিবরণী সংশোধিত জের। একই ছকে আবার আমরা নগদান বইয়ের জের দিয়ে অঙ্ক শুরু করব, এর সাথে কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব,
তাহলে আমার পাওয়া যাবে নগদান বই মোতাবেক আবার একটা সংশোধিত। তাহলে খেয়াল করো এখানে দুইটা অ্যান্সার পাওয়া যাবে, একটা হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক সংশোধিত জের, আর একটা হচ্ছে নগদান বই মোতাবেক সংশোধিত জের। এবং মনে রাখবা এই দুইটা সংশোধিত জের অ্যামাউন্ট কিন্তু সেম হবে। তাহলে সংশোধিত জের পদ্ধতি বা দ্বৈত জের পদ্ধতিতে দুইটা বইয়ের জের দিয়ে অঙ্ক শুরু করতে হবে, এবং এক্ষেত্রে প্রশ্নে দুইটা বইয়ের জের দেওয়া থাকবে, একটা ব্যাংক বিবরণী জের, একটা নগদান বইয়ের জের। নগদ ব্যাংক বিবরণী, আবার বলছি ব্যাংক বিবরণীর সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে, তাহলে পাওয়া যাবে ব্যাংক বিবরণী সংশোধিত জের, একই ছকে আবার নগদান বইয়ের জের দিয়ে অঙ্ক শুরু করব, এর সাথে কিছু যোগ বিয়োগ করব, তাহলে পাওয়া যাবে নগদান বই মোতাবেক সংশোধিত জের। এখন এই সংশোধিত জের পদ্ধতি তুমি খেয়াল করো, আমি এখানে ডট ডট রেখেছি, তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হবে আমার, যে ব্যাংক বিবরণীর সাথে তাহলে কি যোগ হবে আর কি বিয়োগ হবে, অথবা নগদান বইয়ের সাথেই বা কি যোগ হবে কি বিয়োগ হবে। আমরা যদি একবার বুঝে যাই যে ব্যাংক বিবরণীর সাথে এই আইটেমগুলো যোগ বা বিয়োগ হবে, নগদান বইয়ের সাথে স্পেসিফিক এই আইটেমগুলো যোগ বা বিয়োগ হবে, তাহলে কিন্তু অঙ্কটা করা আমার জন্য সহজ হয়ে যায়। আমরা এখন তোমাদেরকে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। সংশোধিত জের পদ্ধতিতে তুমি যখন অঙ্কটা করবা, অঙ্কটা করার ক্ষেত্রে কোন এন্ট্রিগুলো নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ হবে, কোন এন্ট্রিগুলো ব্যাংক বিবরণীর সাথে যোগ বিয়োগ হবে, আমরা একটা একটা আলোচনা করছি। আমরা শুরুতে আজকে আলোচনা করেছিলাম যে গরমিলের মূল কারণ দুইটা, একটা তথ্য না জানা আর একটা হচ্ছে ভুল। তাহলে তথ্য না জানার আবার চারটা কারণ বলেছিলাম তোমাদের, একটা হচ্ছে জমাকৃত চেক আদায় হয়নি, তাই না? এই লেনদেনগুলো আমরা কার বইতে লিখবো? এই যে তথ্য না জানার যে চারটা কারণ, জমাকৃত চেক আদায় হয়নি, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, ক্রেডিট মেমোরান্ডাম, ডেবিট মেমোরান্ডাম, এগুলো আমরা কার বইতে লিখবো? একটা সহজ কথা মনে রাখবা, এই লাল কালিতে দেখো লেখা আছে যে যে পক্ষ তথ্যটা জানে না সে পক্ষের বইতে লিখে দিবা। আবার বলছি তথ্য না জানার যে চারটা কারণ আছে, ভালো করে শুনবা, এই চারটা কারণ কার বইতে লিখবো? যে তথ্য জানে না। এখন কে তথ্য জানে না? আমি কিন্তু শুরুতে বলে দিয়েছিলাম যে জমাকৃত চেক আদায় হয়নি এটা ব্যাংক জানে না, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়েছে এটা ব্যাংক জানে না, ক্রেডিট মেমোরান্ডাম আমানতকারী জানে না, ডেবিট মেমোরান্ডাম আমানতকারী জানে না। তাহলে যে জানে না তার বইতে লিখে দিব, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে যে জানে না তার বইতে যে লিখবো, তার বইতে কি আমরা যোগ করবো না বিয়োগ করবো? এই যে আমাদের প্রিভিয়াস ছকটা যদি দেখি, কিছু যোগ করতে হবে, কিছু বিয়োগ করতে হবে, তাহলে আমি যোগ করবো না বিয়োগ করবো? সহজ একটা কথা বলে দিই, এটা মনে রাখবা যে যদি সে জানতো, তাহলে জানলে সে কি করতো? জানলে যা করতো সেই কাজটা আমরা এখনই করে দিব। তাহলে দুইটা জিনিস এখানে মনে রাখলে না, একটা হচ্ছে যে তথ্য না জানার কারণগুলো কার বইতে লিখবো? যে জানে না। সেকেন্ড জিনিসটা মনে রাখবো, যে জানে না তার বইতে যোগ করবো না বিয়োগ করবো? নিয়মটা হচ্ছে সে জানলে যা করতো সেই কাজটা এখনই করে দিব, তাহলে সঠিক ব্যালেন্স বের হয়ে যাবে। আমরা যদি বিষয়টা একটা একটা করে ক্লিয়ার করি, তাহলে দেখো প্রথমে আবার বলছি জমাকৃত চেক আদায় হয়। তোমাদের কি মনে পড়ে এটা কে জানে না? হ্যাঁ, তোমাদের সবার মনে আছে ব্যাংক জানে না। তাহলে আমরা ব্যাংক বিবরণীর সাথে এটা লিখবো। বলতো জমাকৃত চেক যদি আদায় হয়ে যেত, তাহলে ব্যাংক আমার ব্যাংক ব্যালেন্স কমায় দিত না বাড়ায় দিত? তাহলে আমরা কি করবো? এটা জানলে যা করতো সেই কাজটা এখনই করে দেবে। দেখো ব্যাংক বিবরণীর সাথে যোগ করতে হবে। তাহলে মনে রাখি জমাকৃত চেক আদায় না হলে এটা ব্যাংক বিবরণীর সাথে আমরা যোগ করে দিই। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি বা বকে আছে, মনে পড়ে এটাও কে জানে না? এটাও ব্যাংক জানে না। বলতো ব্যাংক যদি জানতো, যেহেতু চেক ইস্যু করেছি মানে পাওনাদারকে দিয়ে দিয়েছি, তাহলে যদি চেকটা উপস্থাপিত হতো, ব্যাংক কী করতো? আমার ব্যাংক ব্যালেন্সকে বাড়াতো না, কমিয়ে দিত। তাহলে এখন আমরা কমিয়ে দিব। তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি এটা কে জানে না? ব্যাংক জানে না। তাহলে ব্যাংক বিবরণ দিয়ে লিখবো। জানলে সে কী করতো? ব্যাংক ব্যালেন্স বাড়াতো না, কমিয়ে দিত। তাহলে এখন আমি কমিয়ে দিব। তাহলে মনে রাখবো ইস্যুকৃত চেক উপস্থাপিত না হলে এটা ব্যাংক বিবরণী থেকে মাইনাস করতে হবে। ক্রেডিট মেমোরান্ডাম, তোমাদের মনে পড়ে ক্রেডিট মেমোরান্ডামের তথ্য কে জানে না? নগদান বই জানে না। তাহলে আমি নগদান বইতে লিখবো। বলতো ক্রেডিট মেমোরান্ডাম কেন জানি ইস্যু করা হয়? ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হলে না হ্রাস হলে, বৃদ্ধি হলে। তাহলে যেহেতু নগদান বই জানে না, তাহলে নগদান বইতে লিখবো। সে জানলে কী করবে? যেহেতু ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, তাহলে নগদান বইতে সে যোগ করে দিবে। তাহলে ডেবিট মেমোরান্ডাম হবে উল্টাটা। ডেবিট মেমোরান্ডামের তথ্য কে জানে না? নগদান বই জানে না। বলতো জানলে সে কী করবে? ডেবিট মেমোরান্ডাম তো ব্যাংক জমা হ্রাসের কারণ ব্যাখ্যা করে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে নগদান বইতে আমরা মাইনাস করে দিই। আমরা খুব ভালোভাবে এই চারটা কথা একটু মনে রাখি আবার, যে জমাকৃত চেক আদায় হয়নি এটা ব্যাংক জানে না, তাহলে ব্যাংক বিবরণীতে এটা যোগ করে নিতে হবে। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি এটা কে জানে না? ব্যাংক জানে না। তাহলে আমরা এটাও ব্যাংক বিবরণী থেকে মাইনাস করে নিই। ক্রেডিট মেমোরান্ডাম কে জানে না? নগদান বইতে জানে না, তাহলে নগদান বইতে এটা যোগ করে দিই। ডেবিট মেমোরান্ডামের তথ্য কে জানে না? ব্যাংক আমানতকারী জানে না, নগদান বইতে জানে না, তাহলে নগদান বইতে এটা বিয়োগ করে দিই। আমি তোমাদের কি একটা কথা বলবো যে এই কারণগুলোর ক্ষেত্রে আমরা যদি শর্টকাট একটু বলতে চাই, তাহলে ব্যাংক বিবরণীকে আমরা ইংলিশে বলি ব্যাংক স্টেটমেন্ট, সংক্ষেপে আমরা এটা বি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে জমাকৃত চেক আদায় হয়নি এটা কী করতে হবে?
বি প্লাস করলে আমাদের ঠিক হয়ে যায়। জমা ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এটাও ব্যাংক জানে না, তাহলে কী করবো? ব্যাংক থেকে মাইনাস করবো, বি মাইনাস করে দিল। ক্রেডিট মেমোরান্ডাম কা কে জানে না, নগদান বইতে জানে না, নগদান বইতে ইংলিশে আমরা ক্যাশবুক বলি, এটাকে সংক্ষেপে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে সি প্লাস করে দিই। আর ডেবিট মেমোরান্ডাম এটাও নগদান বই জানে না, তাহলে এটা সি মাইনাস করে দিই। এরকম অঙ্ক যখন আমরা করবো প্রত্যেকটা এন্ট্রির পাশে অথবা রাফে যদি আমরা করে নিই বি প্লাস, বি মাইনাস, সি প্লাস, সি মাইনাস, তো আমাদের অঙ্ক অনেক করতে অনেক দ্রুত করা যাবে। তো আমরা বোধ হয় চারটা কারণ তোমাদেরকে বোঝাতে পেরেছি, সবাই বুঝতে পেরেছ, একটু মনে রাখবা একটা অঙ্ক করার সময় বিষয়গুলো আমরা আরেকবার ক্লিয়ার করব। তাহলে তথ্য না জানার চারটা কারণ, এই চারটা কারণ কার বইতে যোগ বিয়োগ হবে সবাই বুঝতে পেরেছি। আমি আরেকবার শর্টকাট বলে দিচ্ছি, জমাকৃত চেক আদায় হয়নি, এটা ব্যাংক বিবরণীতে যোগ করতে হবে। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এটা ব্যাংক বিবরণী থেকে মাইনাস করতে হবে। যত ক্রেডিট মেমোরান্ডামের লেনদেন থাকুক সব নগদান বইতে যোগ করতে হবে। যত ডেবিট মেমোরান্ডামের তথ্য থাক লেনদেন থাকুক সব নগদান বইতে আমরা মাইনাস করে দেব। এরপর আসি, কোনো পক্ষ যদি ভুল করে, এই ভুল করলে আমি কোন বইতে লিখব বলতো? আমার টার্গেট কি? সংশোধনের পদ্ধতি আমার টার্গেট হচ্ছে সঠিক ব্যালেন্স বের করা। তাহলে এখন যদি কোনো পক্ষ ভুল করে, আমানতকারী বা ব্যাংক, আমি কার বইতে এটা ঠিক করবো? তোমরা বলো তো, সঠিক ব্যালেন্স বের করতে চাচ্ছে, কার বইতে যোগ বিয়োগ করবে? যে ভুল করেছে, তাহলে যে পক্ষ ভুল করবে সে পক্ষের বইটা ঠিক করলেই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে মনে রাখবো, কোনো পক্ষ যদি ভুল করে তাহলে কোন বইতে আমরা গিয়ে যোগ বিয়োগ করবো? যে পক্ষ ভুল করেছে। এবং ওই পক্ষের বইতে আমি যোগ করবো না বিয়োগ করবো, নিয়মটা হচ্ছে ওই পক্ষ যে ভুলটা করেছে এখন যা করলে সঠিক ব্যালেন্স হয়ে যাবে সেই কাজটা করে ফেলে। আমি উদাহরণ হিসেবে তোমাদের একটু বলি, চার ধরনের ভুল হতে পারে এরকম। যেমন আমানতকারীর ভুলের কারণে যদি নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স বেশি থাকে, ধরো এই ভুলটা আমানতকারী করেছে এবং এর ফলে আমানতকারীর ব্যাংক ব্যালেন্স কী হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তোমরা একটু চিন্তা করো তো, তাহলে ভুলটা কে সংশোধন করবে? নগদান বইতে সংশোধন করা হবে, যেহেতু আমানতকারী ভুল করেছে এবং ব্যালেন্স তো বেশি হয়ে গেছে। এখন কী করলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে? কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তাহলে নগদান বই থেকে আমরা মাইনাস করে নিব, দ্যাট ইজ সি মাইনাস করে নিই। তাহলে মনে রাখবো, যদি কোনো আমানতকারীর ভুলের কারণে ব্যাংক ব্যালেন্স বেশি হয়ে যায় তাহলে আমরা কী করবো? নগদান বই থেকে সি মাইনাস করে নিই। একইভাবে যদি আমানতকারীর ভুলের কারণে নগদান বইয়ের ব্যালেন্স কম থাকে, কম বলে আমানতকারী ভুল করেছে, তাহলে এটাও নগদান বইতে ঠিক করতে হবে। এবং এই ভুলের ফলে নগদান বইয়ের ব্যালেন্স কম আছে, তোমরাই বলো কী করলে ঠিক হয়ে যাবে? ব্যালেন্স একটু বাড়াই দিলে ঠিক হয়ে যাবে, তাহলে আমরা এটা সি প্লাস করে নিই, কেমন? একইভাবে যদি ব্যাংক ভুল করে এবং ব্যাংকের এই ভুলের কারণে যদি ব্যাংক বিবরণীর ব্যাংক ব্যালেন্স বেশি হয়ে যায়, বলতো ভুলটা কে করেছে? ব্যাংক করেছে, তাহলে ব্যাংক বিবরণীতে ঠিক করে নিব আমরা। এবং ব্যাংক ব্যালেন্সটা বেশি হয়ে গেছে তাহলে কী করবো? কমিয়ে দিব, তাহলে আমরা যদি বি মাইনাস করে নিই তাহলে আমাদের ব্যালেন্সটা সঠিক হয়ে যাবে। একইভাবে যদি ব্যাংকের ভুলের কারণে ব্যাংক বিবরণীর ব্যালেন্সটা কম থাকে, ব্যাংক ভুল করেছে, তাহলে ব্যাংক বিবরণীতে ঠিক করবো ব্যাংক বিবরণীতে, এবং ব্যালেন্সটা কম আছে তাহলে আমরা কী করবো? ব্যালেন্সটা একটু বাড়াই দিব তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে বি প্লাস করে। তাহলে আমরা ভুলের যে চারটা কারণ সেই চারটা কারণ সবাই বুঝতে পেরেছি। আমরা তথ্য না জানার চারটা কারণ এবং ভুলের চারটা কারণ যদি সবাই ভালোভাবে বুঝতে পারি, ব্যাংক সমন্বয়ে বিবরণ যে অঙ্ক আসুক না কেন, কিন্তু সব অঙ্ক পারবো ইনশাআল্লাহ। আমরা এখন কীভাবে একটা অঙ্ক করে তার পুরো বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে একটা বোঝানোর চেষ্টা করি। বোর্ডে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, এখানে আমরা কয়েকটা লেনদেন দেওয়া আছে। 2017 সালের 30 এপ্রিল তারিখে জ্ঞানের আলো প্রকাশনীর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 12,000 টাকা। তাহলে ব্যাংক বিবরণীর ব্যালেন্সটা দেওয়া আছে দেখো 12,000, এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে 10,000 টাকা। খেয়াল করো, দুইটা বইয়ের ব্যালেন্স দেওয়া আছে এবং দুই বইয়ের ব্যালেন্স দেখো সেম না, গরমিল আছে। বলছে এই গরমিলের অনুসন্ধান করে দুই বইয়ের গরমিলের নিম্নলিখিত কারণগুলো খুঁজে পাওয়া যায়। তাহলে এখানে দুইটা বইয়ের ব্যালেন্স দেওয়া আছে এবং লাস্টে বলেছে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী করো। হ্যাঁ, তাহলে আমরা কী করবো? অঙ্কের শুরুতেই এটা প্রশ্নে ছোট করে অথবা রাফে এরকম সিরিয়াল নাম্বার দিয়ে, 1 নম্বর 2 নম্বর দিয়ে রাফে আমরা ছোট করে সি প্লাস, সি মাইনাস, বি প্লাস, বি মাইনাসটা যদি একটু লিখে নেই, পরবর্তীতে অঙ্ক করাটা আমাদের জন্য অনেক সহজ হবে। আমরা এখন একটা একটা বলি, তোমাদের মনে করে দেখো। 1 নম্বর বলতো, জমাকৃত চেক আদায় হয়নি, এটা জানি কে জানে না? ব্যাংক জানে না, তাহলে ব্যাংক যখন জানবে ব্যাংক কী করবে? এটা বি প্লাস করে দেবে। বলতো ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এটাও কে জানে না? ব্যাংক জানে না, তাহলে ব্যাংক যদি জানে ব্যাংক ব্যালেন্স বাড়াবে না কমায় দিবে, তাহলে বি মাইনাস করে দিবে। মধ্যবর্তী সময় জমাকৃত চেক, এটা আর 1 নম্বর একই এন্ট্রি, তাই না? তাহলে এটা বি প্লাস করে দেবে। 4 নম্বর এন্ট্রি আমি একটু পরে আসছি, 5 নম্বর এন্ট্রিটা দেখো, ব্যাংক মেমোরান্ডাম ক ডেবিট মেমোরান্ডাম। তোমাদের কি মনে পড়ে ডেবিট মেমোরান্ডাম মানে কি? ব্যাংক জমা রাশ প্রত্যাখত চেকের জন্য 1,300 টাকা। তাহলে যেহেতু ডেবিট মেমোরান্ডাম কে জানে না মনে পড়ে, নগদান বই জানে না, তাহলে কী করবে? সি মাইনাস করে দেবে।
এবং ব্যাংক সার্ভিস চার্জ এটাও ডেবিট মেমোরান্ডাম, তাহলে এটাও সি মাইনাস করে নেবে। আর ক্রেডিট মেমোরান্ডাম আছে ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়। ক্রেডিট মেমোরান্ডাম হলে তো ব্যাংক জমা বেড়ে যায়, সমস্ত মেমোরান্ডামের তথ্যই তো নগদান বই জানে না, তাই না? তাহলে এটা কী করবে, যেহেতু নগদান বই জানে না সি, এবং যেহেতু এটা ক্রেডিট মেমোরান্ডাম তাহলে সি প্লাস করে নেবে। তাহলে আমার চার নম্বর এন্ট্রি ছাড়া বাকি এন্ট্রিগুলো কিন্তু আমাদের আলোচনা থেকে চলে আসছে। আবার বলছি, জমা কিন্তু চেক আদায় হয়নি, এটা বি প্লাস করে নিলে ঠিক হয়ে যাবে। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, তাহলে বি মাইনাস করে নিব আমরা। মধ্যবর্তী সময় চেক জমা, বি প্লাস করে নিব। মেমোরান্ডামের মধ্যে ডেবিট মেমোরান্ডাম যে দুইটা আছে, দুইটাই সি মাইনাস করে নিব, আর ক্রেডিট মেমোরান্ডাম যেটা আছে সেটা সি প্লাস করে নিব। এখন আমরা এই তোমাদেরকে এই চার নম্বর এন্ট্রিটা আমি একটু স্টেরিক সাইন দিয়ে নিলাম, এই ভুলটা একটু ভালো করে খেয়াল করো। ভুল, 700 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়ে নগদান বইতে 600 টাকা লেখা হয়েছে। এরকম যদি ভুলের এন্ট্রি পাও, খুব সাবধানে তোমাকে আগাতে হবে। প্রথম হচ্ছে যে দেখবা ভুলটা কে করেছে। দেখুন, স্পষ্ট লেখা আছে নগদান বইতে ভুল লেখেছে, তাহলে ভুলটা কে করেছে, নগদান বই, তার মানে নগদান বইতে ঠিক করতে হবে। তাহলে আমাদের সি লিখতে হবে আগে, নগদান বইতে ঠিক করব। এখন এই ভুলটার ফলে তুমি চিন্তা করো, ব্যালেন্স বেশি আছে না কম আছে? 700 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছে, ভালো করে খেয়াল করবা, জমা দিয়েছে। বলো তো, চেক জমা দিলে কি ব্যালেন্স কমে না, বাড়ে, বেড়ে যায়? তাহলে বাড়ার কথা ছিল কত, 700 টাকা, কিন্তু আমি নগদান বইতে ভুলে লিখছি কত, 600 টাকা। তাহলে বলো তো সবাই, আমরা যোগ করার দরকার ছিল 700 নগদান বইতে, কিন্তু নগদান বইতে যোগ করেছি কত, 600, তার মানে কি নগদান বইতে 100 টাকা কম যোগ করেছে। বলো তো, 100 টাকা কম যোগ করার ফলে আমার ব্যালেন্স কি বেশি আছে না কম আছে? অবশ্যই কম আছে, যোগ করার কথা ছিল 700, বাট নগদান বইতে যোগ করেছ 600, তাহলে 100 টাকা কম যোগ করেছো, এর ফলে নগদান বইয়ের ব্যালেন্স 100 টাকা কম আছে। তাহলে এখন যদি আমি নগদান বইতে 100 টাকা যোগ করে দিই, তাহলে কিন্তু আমার ব্যালেন্স ঠিক হয়ে যাবে। তাহলে আমরা দেখো, এই 5টা এন্ট্রির মধ্যে এরকম পরীক্ষার হলে প্রশ্নের পাশে ছোট করে পেন্সিল দিয়ে, অথবা রাফে যদি এরকম সিরিয়াল নাম্বার দিয়ে, রাফে যদি আমি সিরিয়াল নাম্বার দিয়ে এরকম পাশে বি প্লাস বি মাইনাস সি প্লাস একটু করে নিতে পারি, অঙ্ক করাটা অনেক সহজ হয়। আমাদের কিন্তু অঙ্কের আলোচনা অলমোস্ট শেষ, আমি কিন্তু বুঝে গেছি কোনটা ব্যাংক বিবরণীর সাথে যোগ বিয়োগ হবে, কোনটা নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ হবে। তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো, প্রথম এন্ট্রিটা ব্যাংক বিবরণীর সাথে যোগ করবা, দ্বিতীয়টা ব্যাংক বিবরণী থেকে মাইনাস করবা, তৃতীয়টা ব্যাংক বিবরণীর সাথে যোগ করবা, চতুর্থটা নগদান বইয়ের সাথে 100 টাকা যোগ করবা। পাঁচের দুইটা এন্ট্রি আছে, প্রথম দুইটা যেহেতু ডেবিট মেমোরান্ডাম নগদান বই থেকে মাইনাস করবা, লাস্টটা যেহেতু ক্রেডিট মেমোরান্ডাম নগদান বই থেকে প্লাস করবা। আমার এই আলোচনা থেকে আমি সমাধানটা যদি তোমরা একটু দেখতে চাও, দেখতে পারো, যে পুরো ওই প্রশ্নটা যদি আমরা এখন সমাধান দেখতে চাই, সেটা হচ্ছে, খেয়াল করো সবাই, আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দিয়ে অঙ্কটা স্টার্ট করলাম। এই দেখো, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে 12,000 টাকা, খেয়াল করো, এই 12,000 আমরা শুরুতে লিখে দিলাম। এর সাথে ওই যেগুলো বি প্লাস যেগুলো ছিল, ওই যে জমাকৃত চেক আদায় হয়নি 1500, মধ্যবর্তী সময় চেক জমা হচ্ছে 500, তাহলে যোগ করা হলো 2000, 12,000 এর সাথে 2000 যোগ করা হলো 14,000। এরপর আমরা বিয়োগ করবো, ওই যে একটা বি মাইনাস ছিল বলে মনে পড়ে কিনা, একটা মাইনাস ছিল, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, একটাই ছিল বলে ডাইরেক্ট শেষ কলামে লিখে দিয়ে 3000, মানে 14,000 থেকে যদি 3000 মাইনাস হয়, আমার অ্যান্সার হয় 11,000, এবং এটাই সঠিক ব্যালেন্স। এবং এর বরাবর আমরা লিখবো, ব্যাংক বিবরণী মোতাবেক সংশোধিত ব্যাংক জমা। সেম ছকে আমি আবার নগদান বই দিয়ে অঙ্কটা স্টার্ট করবো। দেখো, নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, খেয়াল করো তোমরা, এই যে নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে 10,000 টাকা, এর সাথে আমরা যোগ বিয়োগ করবো, যেগুলো সি প্লাস ছিল ওগুলো যোগ করবো, যেগুলো সি মাইনাস লিখছিলাম এগুলো সব বিয়োগ করবো, খেয়াল করো। এই আমরা নগদান বইয়ের ব্যালেন্স যে 10,000, এর সাথে সি প্লাস বোধ হয় ছিল দুইটা, একটা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় 2400 টাকা, আর ওই যে ভুল ছিল 100 টাকা কম যোগ করেছিল, জমাকৃত চেক নগদান বইতে কম লিখেছে 100 টাকা, তাহলে 2400 আর 125, 10,000-এর সাথে 2500 যোগ করলে আমার হলো 12,500 টাকা। আর বিয়োগ হবে বোধহয় দুইটা মনে পড়ে কিনা, যে ডেবিট মেমোরান্ডামের দুইটা, প্রত্যাখাত চেক 1300 আর ব্যাংক সার্ভিস চার্জ 200, তাহলে মোট কত হয় 1500, 12,500 থেকে যদি 1500 মাইনাস করো, তোমাদের অ্যান্সার হয়ে যায় 11,000। এবং ইন্টারেস্টিং হচ্ছে, দেখো, দুই বইয়ের সংশোধিত যে কি সেম টাকা, 11,000 11,000। তোমরা কি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে আমাদের সংশোধিত জের পদ্ধতিতে অঙ্ক করার ক্ষেত্রে, আবার বলছি, তোমাদের কিন্তু মূল নিয়ম হচ্ছে কার বইতে লিখবো, যোগ করবো না বিয়োগ করবো, এগুলো যদি তুমি ক্লিয়ারলি বুঝে যাও, কোনো সূত্র মুখস্থ না করে বিষয়টা যদি বুঝে যাও, তাহলে কিন্তু অঙ্ক যেভাবে হোক করা সম্ভব, তাই না? তাহলে সংশোধিত জের পদ্ধতিতে কীভাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা বুঝে গেছি। এখন তোমাদেরকে আমি এই সংশোধিত জের পদ্ধতিতে যখন অঙ্ক করবা, এই অঙ্ক করার সময় অনেক সময় কিন্তু আবার জাবেদা চায়, সেই জাবেদা দিয়ে একটু কথা বলে দিই, কারণ বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে বেশিরভাগ ক্ষেত্রেই খ এবং ঘ অংশে
যদি খ অংশে ব্যাংক সমন্বয় বিবরণী চায়, গ অংশে বলে প্রয়োজনীয় জামেদা দাখিলা দাও আমানতকারীর বিরুদ্ধে। আবার যদি খ অংশে চায় জামেদা, গ অংশে চায় ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এক্ষেত্রে জামেদা দেওয়ার ক্ষেত্রে তোমাদের প্রতি আমার পরামর্শ হলো, খ বা ঘ যেখানেই চাউক না কেন, তুমি আগে ব্যাংক সমন্বয় বিবরণটা করে নিবা। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে এর পরবর্তী যদি জাবেদা করো, তাহলে তোমার জন্য কিন্তু কাজটা ইজি হয়ে যায়। এবং তুমি যদি এন্ট্রির পাশে এরকম আমার মতো বি প্লাস সি প্লাস বি মাইনাস সি মাইনাস লিখে নাও, তাহলে কিন্তু জাবেদা তুমি অলরেডি পেরে গেছো। তারপরে জাবেদারা কীভাবে দেয় আমি তোমাদেরকে একটু বলে দিই। জাবেদা দেওয়ার ক্ষেত্রে তুমি সাধারণ জাবেদার যে ছকটা, সেই ছক অনুযায়ী জাবেদা দিবা এবং ওখানে ডেটটা দিবা, বছরের যেই তারিখে তুমি ব্যাংক সমন্বয় বিবরণ করছো ওই তারিখে। এখন কথা হচ্ছে জাবেদা কোনগুলোর জাবেদা হবে। মনে রাখবো বোর্ডের কয়েকটা বোর্ডে এরকম কোশ্চেন দেখেছি, আসলে কোশ্চেনের মধ্যে কিছু ভুলভ্রান্তি ছিল। মূলত যদি কখনো ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা চায়, জাবেদা হবে মেনলি নগদান বইয়ের সাথে যেগুলো যোগ বিয়োগ হয়েছিল কেবল সেগুলো। কারণ নগদান বই বলতে আমানতকারী যেগুলো ঠিক করবে সেগুলোর জন্যই তো আমানতকারী জাবেদা দেবে, তাই না? ব্যাংক যেগুলো ভুল হয়েছে সেগুলো তো ব্যাংকের জাবেদা দিতে হবে, ব্যাংক জাবেদা দিবে, এটা তো আমানতকারী জাবেদা দিবে। তাহলে যদি কখনো বলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, একটা কথা মনে রাখবা, কেবল নগদান বইয়ের সাথে যেগুলা যোগ বিয়োগ করা হয়েছে, কেবল নগদান বইয়ের সাথে যেগুলা যোগ বিয়োগ করা হয়েছে সেগুলোর সাথে আমাদের যোগ বিয়োগ করতে হবে, নগদান বইয়ের সাথে। যেমন আমাদের এই অঙ্কে নগদান বইয়ের সাথে দুইটা আইটেম যোগ হয়েছে, খেয়াল করো, এবং দুইটা আইটেম বিয়োগ হয়েছে, তাহলে আমাদের এই চারটা জাবেদা দিতে হবে। আবার বলছি, যদি কখনো বলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, সব এন্ট্রির জাবেদা হবে না, যেগুলো সি প্লাস বা সি মাইনাস ছিল অথবা যেগুলো নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ করেছো কেবল সেগুলারই জাবেদা হবে। এবং এগুলো জাবেদা দেওয়ার একটা সহজ নিয়ম তোমাদেরকে আজকে বলে দেই। সহজ নিয়মটা হচ্ছে যে এন্ট্রিগুলো তুমি যোগ করেছো, যেমন এখানে আমরা দুইটা এন্ট্রি যোগ করেছিলাম, একটা হচ্ছে প্রাপ্যনোট আদায় আর একটা হচ্ছে জমাকৃত চেক নগদান বইতে কম লিখেছো। এই যেগুলো যোগ করেছো এগুলোর ক্ষেত্রে জাবেদা দেওয়ার সহজ একটা নিয়ম হচ্ছে, যদি যোগ করো সি প্লাস যেগুলো, এগুলোর জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট হবে। আবার বলছি, যেগুলো সি প্লাস বা যেগুলো যোগ করেছো এগুলোর ক্ষেত্রে ব্যাংক হিসাব বাড়িয়ে দিবা, তারপর ব্যাংক হিসাব ডেবিট হবে। এবং যেগুলো তুমি বিয়োগ করেছো এগুলোর জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদায় ডেবিট ক্রেডিট, এই চ্যাপ্টারের যে যদি জাবেদা চায়, জাবেদায় ডেবিট বা ক্রেডিট যে কোনো একদিকে কিন্তু ব্যাংক হিসাব হবে। যে এন্ট্রিগুলো যোগ করেছো এগুলোর ক্ষেত্রে হবে ব্যাংক হিসাব ডেবিট, যে এন্ট্রিগুলো বিয়োগ করেছো এগুলোর সময় হবে ব্যাংক হিসাব ক্রেডিট। মানে ব্যাংক একটা পক্ষ হলো, এর বিপরীতে আরেকটা হিসাব কী হবে এটা তোমাকে লেনদেনটা পরে বুঝতে হবে। যেমন প্রথমটা দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্যনোট আদায়, তাহলে বোঝা যাচ্ছে এখানে ব্যাংকের বিপরীতে হবে প্রাপ্যনোট। তাহলে জাবেদাটা কী হবে, যেহেতু যোগ করেছি ব্যাংক হিসাব ডেবিট, ক্রেডিট হবে প্রাপ্যনোট হিসাব। দ্বিতীয়টা দেখো, জমাকৃত চেক, এই জমাকৃত, জমা শব্দটা মনে রাখবা, কার চেক জমা দিয়েছি, আমার প্রাপ্য হিসাব থেকে যে চেকটা পেয়েছিলাম সেই চেকটা জমা দিয়েছি, তাই না? তাহলে যেহেতু এখানে যোগ করেছি তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর জমাকৃত চেক লেখার সময় যদি ভুল হয় ব্যাংকের বিপরীতে হবে প্রাপ্য হিসাব, মনে রাখবো। জমাকৃত চেক, প্রত্যাখ্যাত চেক, মনে রাখবো একটু, এই দুইটার ক্ষেত্রে যদি কখনো জাবেদা দিতে হয় ব্যাংকের বিপরীত হিসাবটা হবে প্রাপ্য হিসাব। তাহলে দ্বিতীয়টা, জমাকৃত চেক নগদান বইতে কম লেখে, জাবেদা কিন্তু টাকা হবে ১০০ টাকা, যেহেতু যোগ করেছি ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু জমাকৃত চেক প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। আর যেগুলো বিয়োগ করেছি এগুলোর ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, প্রথমটা হচ্ছে প্রত্যাখ্যাত চেক, যেহেতু বিয়োগ করেছি ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর প্রত্যাখ্যাত চেকের ক্ষেত্রে বিপরীত হিসাবটা হবে প্রাপ্য হিসাব। তাহলে আমাদের প্রত্যাখ্যাত চেকের জাবেদা কি দাঁড়ালো, যেহেতু বিয়োগ তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ডেবিট হবে কি প্রাপ্য হিসাব। ব্যাংক সার্ভিস চার্জ, এটাও তো বিয়োগ করেছি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, বিপরীতে ডেবিট কি হবে ব্যাংক চার্জ অথবা ব্যাংক খরচ হিসাব। কেমন? তাহলে জাবেদাগুলো কিভাবে দিতে হবে আমরা বোধহয় সবাই বুঝতে পেরেছি। তাহলে কেউ যদি ব্যাংক সমন্বয় বিবরণী ভালো করে পারে, এই চ্যাপ্টার থেকে যদি তার কোনো রিকোয়ারমেন্টে জাবেদা চায়, সে জাবেদা দিতে পারবে। আবার মনে করা দিচ্ছি, এই চ্যাপ্টার থেকে যদি কখনো জাবেদা চায়, যদি উল্লেখ নাও থাকে, জাবেদাগুলো কেবল আমানতকারীর বইতেই জাবেদাগুলো যেগুলো হয় সেই জাবেদাগুলো দিতে হবে। যদি বলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, সব এন্ট্রির জাবেদা আমরা দিব না, কারণ আমি তো আমানতকারীর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করছি। আমানতকারী যেগুলো নগদান বইতে যে এন্ট্রিগুলো লিখেছে কেবল সেই এন্ট্রিগুলোর জাবেদা হবে, ব্যাংকের সাথে যেগুলো যোগ বিয়োগ করেছে এগুলোর জন্য আমরা জাবেদা দিব না। আবার মনে করা দিচ্ছি, যেগুলো তুমি যোগ করেছো নগদান বইতে এগুলোর ক্ষেত্রে হবে ব্যাংক হিসাব ডেবিট, আর যেগুলো তুমি বিয়োগ করেছো এগুলোর ক্ষেত্রে হবে ব্যাংক হিসাব ক্রেডিট, আর বিপরীত হিসাবটা তুমি লেনদেনটা করে বের করে নিবা। যেমন আমাদের এই অঙ্কে প্রথমটা ছিল প্রাপ্যনোট আদায়, তাহলে ব্যাংক ডেবিট প্রাপ্যনোট ক্রেডিট, জমাকৃত চেক নগদান বইতে কম লিখেছে যেহেতু যোগ করেছে ব্যাংক ডেবিট, আর জমাকৃত চেকের ক্ষেত্রে বিপরীত হিসাবটা হবে প্রাপ্য হিসাব, প্রত্যাখ্যাত চেকের ক্ষেত্রে বিপরীত হিসাবটা হবে প্রাপ্য হিসাব, আর লাস্টে ব্যাংক সার্ভিস চার্জ, যেহেতু বিয়োগ করেছি ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ডেবিট হবে ব্যাংক সার্ভিস চার্জ হিসাব অথবা ব্যাংক চার্জ হিসাব অথবা ব্যাংক খরচ হিসাব।
তাহলে আমরা যদি সংশোধিত জের পদ্ধতি অঙ্কটা করতে পারি, তাহলে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করা হয় সেই নিয়মটা যদি আমরা জানি, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী করা যাবে। ব্যাংক সমন্বয় বিবরণী যদি পারা যায়, তাহলে এর সাথে যদি জাবেদা চায় আমরা জাবেদাটা করতে পারবো, কেমন? তাহলে আজকে আমাদের যে সময়, এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণটা কীভাবে করে সেই বিষয়টা আলোচনা করার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবং বোর্ডে সংশোধিত জের পদ্ধতির অঙ্ক মাঝে মাঝে আসে, একক জের পদ্ধতির অঙ্ক আসে। তো আজকের এই অল্প সময়ের মধ্যে আমরা সংশোধিত জের পদ্ধতির অঙ্কটা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমাদের আজকেই রাত 9টায় আমাদের আর্থিক বিবরণীর উপর আবার একটা ক্লাস হবে, এবং আর্থিক বিবরণীর উপর আজকে আমরা সেকেন্ড পেপারের, বিশেষ করে সেকেন্ড পেপারের যেই সমন্বয়গুলো, আমরা মেনলি সমন্বয়গুলো আলোচনা করব। সেকেন্ড পেপারের যে সমন্বয়গুলো, লভ্যাংশ, সুনামের অবলোপন, আয়কর, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আগামীকাল 2টা ক্লাস হবে, এবং 2টা ক্লাসে আমরা ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী, সেবামূলক প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই দুই ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর পুরো সমন্বয়গুলো, 2015, 2016, 2017 সালে যত ধরনের সমন্বয় আসছে সব সমন্বয়গুলো আশা করব একটা একটা আলোচনা করার। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে সবাইকে জানিয়ে দাও, আজকে রাত 9টায় আমাদের সেকেন্ড পেপারের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর উপর কিছু সমন্বয় নিয়ে আলোচনা হবে। তোমরা সবাই ফ্রেন্ডদের জানিয়ে দাও। আমাদের 9টায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে ব্যাংক সমন্বয় বিবরণী যে আলোচনা করলাম, আশা করছি আলোচনাগুলো বুঝতে পেরেছ এবং বাসায় সেই অনুযায়ী চর্চা করো। এবং রাত 9টায় তোমাদের সাথে আবার দেখা হবে। এই আশা রেখে আজকের মতো এখানকার মতো শেষ করলাম। বাই বাই।